আজি নিখিলাবা ছাত্র সন্থা নিখিলাবা মহিলা প্রশিক্ষণ ডিমান্ড কমিটির আহ্বানত দুধন রাজহ খেলপথার এখন বিশাল গণসমাবেশ ইয়াত বিভিন্ন জনগোষ্ঠী সংগঠন নেতৃবৃন্দ ইয়ার অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করল হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা ইয়ার অংশগ্রহণ করেছে। তো আজির এই সভাখনের যোগেদি আমি সরকারের প্রতি আমার একটা বার্তা আমি প্রেরণ করব বিচার প্রেরণ করেছো, সেটা হচ্ছে যে গোয়ালপাড়া জেলাখন অনগ্রহণ জেলা, দক্ষিণ কামরূপ জেলাখন অনগ্রহর জেলা, এই অঞ্চল বকবাক করা 7.5 লাখ জনসাধারণের যে আর্থ সামাজিক দিক, মাতিবরে যে সমস্যা, ফরেস্ট এলাকার বকবাক করা মাতির যে মানুষের যে সমস্যা, ফরেস্ট এলাকার বকবাক করা মানুষের দৈনন্দিন যে সমস্যার যে ব্যবস্থা, খেতিয়কের যে সমস্যা, যার জনগোষ্ঠীটির সংস্কৃতি আজি পাহরণি গর্ভত প্রত্যাহ্বানের সম্মুখীন 60% মানে ভাষা হেরাইছে, তা উদ্ধারের কারণে ভারতবর্ষের সংবিধানে একটা অনুসূচী আমাক দি থাকে। সেই অনুসূচী হচ্ছে 6 শিডিউল, আর সেই 6 শিডিউল প্রদান আজ সরকারে করব। এই বার্তা এই কারণে প্রেরণ করা হয়েছে যে কংগ্রেস সরকারের দিনত মিনিষ্ট্রাল সাব কমিটিয়ে নীতিগতভাবে স্বীকার করেছে আবাহ চন্দ্রবাস কাউন্সিল 6 শিডিউল পাবর কারণে যোগ্য। সর্বানন্দ সোণোৱালৰ দিনত কেবিনেট সাব কমিটি গঠন করে কৈছিল ৰাভা অটোনমাস কাউন্সিলখন প্রায়োরিটি বিশেষত 6 শিডিউল দিব লাগে। আর 2021 চনত এইখন গণসমুখতে এইখন ফিল্ডতে আজির মুখ্যমন্ত্রী তেতিয়ার বিত্তমন্ত্রী নেন্দার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে কৈছিল যে অসমখন যদি আগুয়ে যাবলগে হয়, গোয়ালপাড়া জেলাখন যদি আগুয়ে যাবলগে হয়, রাভা জনগোষ্ঠীর যদি জনগোষ্ঠী হিসাবে যদি জিয়ে থাকবল হয়, তেতিয়ালে রাভা অটোনমাস কাউন্সিলখন 6 শিডিউলৰ প্রয়োজন। আর রাভা অটোনমাস কাউন্সিলক 6 শিডিউল দিয়াবর কারণে তেও নিজে ব্যক্তিগতভাবে আর সরকারখনে উদ্যোগ লব, আর দিল্লিরপর 6 শিডিউল রিকমেন্ডেশন করে আনা ইয়ারপর পঠাওয়ার 6 শিডিউল প্রাপ্য রাভা অটোনমাস কাউন্সিললকে নমাই আনিবর কারণে তেও বিশেষ উদ্যোগ গ্রহণ করে। গতি আজি আমি সুঁৱৰাই দিছো পুৰণি গর্ভত, পাহৰণি গর্ভত যোৱা বিশ বছৰ আমি সুঁৱৰাই দিব বিচাৰিছো যে আমাক যদি ৰাভা অটোনমাস কাউন্সিলখনৰ প্ৰতি অকণমান মৰম আৰু স্নেহ আছে, ৰাজনীতি কৰা মানুহসকলৰ কথা যদি সত্য হতৰা বুলি যে আমাৰ ভৱিষ্যত প্ৰজন্ম যদি বিশ্বাস কৰিবলগীয়া হয়, এটা কেবিনেট ডিসিশন লৈ পেলাই সিদ্ধান্ত গ্ৰহণ কৰক আৰু প্ৰমাণ কৰি দিয়ক যে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কথামতে কাম করে। আমি গম পাও ভারতবর্ষ রাজনীতিবর্গের ভিতর তেখেতর স্থান 16 নম্বরত আছে, আর উত্তর পূর্বাঞ্চলের ভিতর প্রথমজন ব্যক্তি। গতি সেইজন ব্যক্তি আমি সকলে জনপ্রিয় বলে কোম, গতি একটা কেবিনেট ডিসিশন হব লাগে যত ইয়াত প্রত্যেক জাতি জনগোষ্ঠী ইয়ার সহায় সহযোগিতা আগবাইছে, রাভা অটোনমাস কাউন্সিলের প্রত্যেক জাতি জনগোষ্ঠী ইয়ার সহযোগিতা আছে, ইয়ার অরভা অজনে বলে কোনো কথা নাই, ইয়াত কোনো জনগোষ্ঠীর বিরোধাচরণ করা নাই, তেওঁৰ এবসলিউট মেজরিটি আছে, সরকারখনৰ যৌথ সংগ্রহ সমিতির সহযোগিতা আছে, আমাক যদি কনিষ্ঠ ভাতৃ বলে যদি তেওঁ আজি সিদ্ধান্ত লব নোৱাৰে, তেতিয়া আমি বুঝি পাম যে আমাক মরম স্নেহ করা নাই, করব বিচরা নাই, কেবল রাজনীতি করব বিচাৰিছে। আমাক রাজনীতি দৃষ্টিভঙ্গীরে নহয়, আমাক সামাজিক দৃষ্টিভঙ্গীরে চাও, সামাজিক অন্তকরণের চাওক, অন্তরখন সুদি চাওক, তেখেত সকলে যে 6 শিডিউল আমি কিয় বিচারিছো, আমাক কিয় 6 শিডিউল লাগে, দিল্লিয়ে প্রমাণ করে দিয়ক 6 শিডিউল পাওয়ার যোগ্যতা নাই, আমি মানি লম, কিন্তু অসম সরকারে কেবিনেট ডিসিশন লক আর এই অঞ্চল আগুয়ে যাওয়ার সহায় সহযোগিতা তেখেতে আগবাব। আরো যদি তেখেত সকলে ভাবে যে আজির তারিখ 6 শিডিউল দিলে ভারতীয় জনতা পার্টি দলটোয়ে এর শাসন লব আমি নোৱাৰিম বুলি যদি ভাবে, আজির মঞ্চর যোগেদি রাভা সংগ্রামের এজন কর্মকর্তা হিসাবে দীর্ঘদিন রাভা জাতির সংগ্রাম করে ধরে এজন সংগ্রামী কর্মকর্তা হিসাবে মই আজি কব বিচারো যে তেখেত সকলে 6 শিডিউল আনি দিয়ক, চিরদিন চিরকালের কারণে রাভা অটোনমাস কাউন্সিল তেখেত সকলে শাসন করক, তাত আমার কবলগিয়া নাথাকে, আমার কবলগিয়া আমার দাবি 6 শিডিউল, জাতিটি বসাওক, ভাষা হেরাইছে বসাওক, সংস্কৃতি হারালে বসাওক, আর যখন আগ্রাসনের কারণে ইয়াত ভূমি গোয়ালপাড়া নিঃশেষ সভ্যতা সংস্কৃতি নিঃশেষ হবলে বিচারিছে
সেই অপশক্তির পৰা বচাবৰ লাগিলে গুৱাহাটীক বচাব লাগিলে শিক্ষাৰ বিকল্প নাই গতিকে মোৰ আব্বান এই মঞ্চৰ পৰাই হাজার হাজার আবার বৃদ্ধ বনিতার যে আওয়াজ শুনক দিল্লি শুনক দেশের প্রধানমন্ত্রী মণি ডাঙরিয়ে শুনক অমিত শাহ ডাঙরিয়ে শুনক আর জনগোষ্ঠী যি সময়ত ষোল্ল চনত বিজেপি সরকার আর সময়ত যি জনগোষ্ঠী সেই দলটোর আমি আছিল আজিও আছো সেই দলটুক যদি মরম করা না যায় বুঝি পাম যে রাজনীতি যদি বিচার বিবেচনা যদি করব বিচার জাতিটুক আহি থাকা দিনত অসমৰ কোনো জনগোষ্ঠী বিশ্বাস নকৰিব বিশ্বাস ঘূৰাই আনক আৰু শিক্ষুল দিয়ক আৰু শিক্ষুল পাবৰ কাৰণে যোগ্য আৰু সেই যোগ্যতা ইতিমধ্যে ৰাভা সন্তৰমাস কাউন্সিলে অৰ্জন কৰিছে পদক্ষেপ মই কোনো সন্দেহ নাই মই সংগ্ৰামত আছো অসমৰ জনজাতি সমাজৰ সংগ্ৰাম যেতিয়া যেতিয়া সময়ে সময়ে যি সংঘাত সংগ্ৰাম হৈছে কোন কাউন্সিলৰ চিফক কাক দেখা পাইছে মই নাজানো কিন্তু মই সংগ্ৰামত মই আছো কাৰণ মই এইটো বিশ্বাস কৰোঁ মোৰ ৰাভা জনগোষ্ঠী বাচি থাকিলে মই বাচি থাকিম মোৰ জনজাতি বাচি থাকিলে মই বাচি থাকিম এই অঞ্চলৰ খিলঞ্জীয়া ৰাইজ বাচি থাকিলে মই বাচি থাকিম খিলঞ্জীয়া ৰাইজ হাঁহিলে মই হাঁহিম মোৰ ৰাভা জাতি হাঁহিলে মই হাঁহিম জনজাতি ৰাইজ হাঁহিলে মই হাঁহিম তেওঁলোকে কান দিলে মই হাঁহিব নোৱাৰোঁ মই সংগ্ৰামী সত্তাৰ লগত আছোঁ মই থাকিম সংগ্ৰাম চলিবই আজি ভাৰতীয় জনতা পাৰ্টী কেন্দ্ৰ চৰকাৰ ৰাজ্য চৰকাৰ সোতৰখন ৰাজ্য চৰকাৰ তেখেতসকলে মিটিং নকৰে জানো কিয় মিটিং কৰিছে মিটিং এইকাৰণে তেখেতসকলে কৰে তেখেতসকলক কৰ্মকৰ্তাক অধিক সচেতনৰ সজাগ কৰিবৰ কাৰণে সভা সমিতি তেখেতসকলে কৰে গতিকে আমাৰ সংগ্ৰাম অবিহনে কোনো কেতিয়াও নহয় ভাৰত স্বাধীনেই সংগ্ৰামৰ ফলশ্ৰী স্বাধীন হৈছিল গতিকে আমি সংগ্ৰাম কৰিব লাগিব আৰু আমি নিশ্চিত গতিকে সংগ্ৰামৰ যোগেদি ৰাভা হাছ কাউন্সিললৈকে স্বাধিকাৰ শিক্ষ নমাই নিবৰ কাৰণে আমি সক্ষম হ'ম আজি নোৱাৰিব পাৰোঁ এবছৰ নোৱাৰিব পাৰোঁ দুবছৰ নোৱাৰিব পাৰোঁ কিন্তু আমাৰ জনগণ যেতিয়া সংগ্ৰামী খঙাল হৈ উঠিব শিক্ষ দিবৰ কাৰণে বাধ্য হ'ব আৰু এদিন নহয় এদিন আমাক শিক্ষ দিবৰ কাৰণে